नमस्कार সবাইকে, আজকে আমি একটা পেঁপে পারবো। পেঁপে দিয়ে ডাল বানাবো। দেখুন দেখুন পেঁপেটা আমি পেরে নিয়েছি, দেখাতে পারলাম না, এত উঁচুতে ছিল। আলু দেবো তাই আমি পেঁপেগুলোকে ঠিক এইভাবে এইভাবে কেটে নেব। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আমি মুগ ডাল নিয়ে নিয়েছি কিছু কাপ খানে, এটা একটু ভেজে নেব। আমার ডালটা দেখুন অনেক ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এক কাপ মুসুর ডাল দিয়ে দিচ্ছি। এটাকে হালকা ভেজে নিই মুগটা। এটা আমাদের ভাজা হয়ে গেছে, এটাকে আমি জল দিয়ে আগে ধুয়ে নেব। আমি ধুয়ে নিয়েছি, ডালটাকে ধোয়া হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেবো। ঠিক যতটা জল দেব, মানে আর দেব না জল, এটাই বলার, অতটাই জল দেব। এবার এর মধ্যে আমি যে পিয়া পেঁপে আর আলুগুলো কেটে রেখেছি এই কথা আমি কে দিয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদ আর নুন কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণ আমার সেদ্ধ হবে ততক্ষণ আমি পেঁয়াজ কটাকে কেটে নেবো আর রসুন গুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো, আদা রসুন গুলোকে। দেখুন আমাদের ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এবং আলু আর পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এবারে বাগার দেব। পেঁপে তো আমি আলাদা করে মশলা কিছু দেব না, শুধু ফোড়নের জন্য আমি রাঁধুনি নিয়ে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, আদা রসুন থেতো। তো কড়া বসিয়ে দিয়েছি আমি, কড়ায় আমি তেল দিয়ে দেব। কেউ চাইলে নিরামিষও বানাতে পারে, মুগ ডাল মানে মুসুর ডাল বাদ দেবেন আর এদিকে পেঁয়াজ রসুন বাদ দিলেই নিরামিষ হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা আর তেজপাতা আগে দিয়ে দিলাম। এবারে আমি 5 ফোড়ন আর রাঁধুনিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেব, আমি এর মধ্যে আদা রসুন থেতো করাটা দিয়ে দেবো। ডাল একটু চাড়া থাকবে, ডালটাকে প্রেশারে একটা সিটি দিয়ে নিতে পারেন। এটা আমাদের ব্রাউন হয়ে গেছে, এখান থেকে আমি একটুখানি তুলে রাখছি। এর মধ্যে এবার আমি ডালটা ঢেলে দেবো। আমাদের রেডি পেঁপে দিয়ে ডাল। কেউ চাইলে এখন চিনি দিতে পারে, আমি চিনি দেব না। রেডি, দেখুন যেটা আমি তুলে রেখেছিলাম ওই পেঁয়াজ ভাজাটা আমি এর উপর থেকে দিয়ে দিলাম। লঙ্কা উপর থেকে কয়েকটা, এটা বলা হয়নি বা দেখানো হয়নি,
ভেজে রেখেছিলাম।